ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবার সন্ধেবেলায় যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানাতে এবং আহতদের সঙ্গে কথা বলতে চার সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল আজ দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। একটি নাটকীয় ঘটনা। নাগরিক আইনের প্রতিবাদে সারা ভারতবর্ষের সমস্ত মানুষ, বিশেষ করে ছাত্র সমাজ উত্তাল। তখন তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করার যে প্রক্রিয়া বিজেপি শুরু করেছে, এর বিরুদ্ধে নাগরিক ঐক্য আরও সংঘবদ্ধ হবে এবং এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে জনগণ আরও বেশি সংগঠিতভাবে আন্দোলনে নামবে। তাদের নেতৃত্বে থাকবেন সাংসদ দীনেশ ত্রিবেদী, এবং যাওয়ার সময় সাংসদ মানস ভুঁইয়া জানিয়ে গেলেন যে এরকম ঘটনা সত্যি নিন্দনীয়। দলের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লিতে যে বিপজ্জনক ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে, গতকাল রাত্রিরে জেএনইউতে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যে নারকীয় তাণ্ডব হয়েছে, সেই সব বিষয়গুলো তাদের পাশে দাঁড়িয়ে সহানুভূতি জানাতে আমাদের একটি টিমকে তিনি পাঠাচ্ছেন দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে। ক্যামেরা অঞ্জন বিশ্বাসের সঙ্গে ঝিলম করণ যায়, এবিপি আনন্দ, কলকাতা।